माता चीरे तुले सिटी गोले चूड़ी माला दिए मोबाइल बोटी भांगा दिए बदाम पायो तुरा हाथर बाला थाके जो सिटी गोले चैन दिए जावें तो समान समान बदाम पावें बदाम बदाम दादा का चाह बदाम आमार गाछे ने कबू भजा बदाम आमार गाछे पावे शुद्ध काटा बदाम। सोशल मीडिया वायरल के एक काचा बादाम विक्रेता फेरीवाला। गत कয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এক ফেরিওয়ালার গান সাড়া ফেলে দিয়েছে। ইউটিউব ফেসবুক থেকে শুরু করে ভিডিও শেয়ারিং প্রত্যেকটি প্ল্যাটফর্মে নজর কাড়ছে কাঁচা বাদাম শিরোনামের এই গানটি। অজানা এক ফেরিওয়ালার গানের কথা ও সুরে মেতেছে সোশ্যাল মিডিয়া। গানের স্রষ্টা ভুবন বাদ্যকার। ভুবন বাদ্যকারের বাড়ি ভারতের বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে। পেটের টানে কাঁচা বাদামের বস্তা পেছনে চাপিয়ে ঘুরে বেড়ান এই গ্রাম থেকে সেই গ্রামে। আগে সাইকেলে করে ঘুরলেও এখন পুরনো একটি মোটরসাইকেল কিনে তাতে চেপেই বিক্রি করতে বের হন। গ্রামের পথে কাঁচা বাদাম বিক্রি করতে গিয়ে গান বেঁধেছেন, নিজেই দিয়েছেন সুর, যেটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিগত 10 বছর ধরে বাদাম বিক্রি করে আসছে ভুবন। প্রতিদিন গ্রামে ঘুরে গান করতে করতে বাদাম বিক্রি করেন তিনি। ভুবন বাদ্যকার জানান, সেই সময় কোনো একটি ছেলে সেই গান ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, কিন্তু আমি সেই ছেলেটিকে চিনি না। বাদাম বিক্রি করে প্রতিদিন 200 থেকে 250 টাকা উপার্জন হয় ভুবনের। ট্রিপল দেওয়া তার মাটির বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা। বাদামওয়ালা ভুবনবাবুর এই গানের সুরের টানে ছুটে আসেন অনেকে। শুধু গান শোনা নয়, গানের পাশাপাশি তার কাছে ক্রেতারা বাদামও কেনেন। শুধু টাকা দিয়ে নয়, পুরনো সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাসির পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম কেনা যায় তার কাছ থেকে।